এই দেখো মেয়ে আমার আজকে একা একা স্কুলে চলে যাচ্ছে। হ্যাপি হ্যাপি থাকবে, না থাকলে কেক নিয়ে নিও একটা। একা একা স্কুল যাচ্ছে না, আমি ওকে নিয়ে দিয়ে আসবো। তো টিফিন নেই স্কুলে, তো তার জন্য দোকানে যাবে, দোকান থেকে টিফিনটা নেবে। তো আমি বললাম তুমি যাও আগে আগে হাঁটো, নিয়ে নাও টিফিনটা আর আমি আসছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো কি বার, বৃহস্পতিবার। তো এখন বাজে সকাল 10টা একদম, কারণ স্কুলের টাইম 10টা, সবাই যেন এই টাইমে স্কুলে যায়। তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ, একবার সবার সাথে খেয়ে নিলাম ওরার সাথে আর কি। আর দেখি বুঝা যাচ্ছে কী পরিমাণ রৌদ্রটা উঠলো। তো কিছু করার নেই, ছাতিটা ওর কাছে দিয়ে দিলাম। আর এই যে এবার চলো যাই, গাড়িতে তুলে দিয়ে এসে ঘরের কাজকর্ম করবো। কিছুই করা হয়নি এখনো পর্যন্ত, রান্নাঘরের বাসন ধোয়া হলো কিন্তু ঘর ঝাড়া লেপা পোঁচা এসব সবই রয়ে গেলো। তারপর ঘর গুছাবো, ঘর ঝাড়ু দেবো, মুছবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। মনে হচ্ছে আকাশটা গরম গরম করছে। রেডি হলাম, যাবো আশ্রমে, হরিয়ম আশ্রমে অনুষ্ঠান আজকে। তো তার আগে আমার তো একটা কাজ আছে, বাচ্চাগুলিকে ঘরে রেখে যেতে হবে, নয়তো চলে যাবে বেজির পেটে। তো ওই কাজটা করতে আর কি করছি আর কি। তো ওই আশ্রমের শব্দ শোনা যাচ্ছে অবশ্যই। আর অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম, কারণ আজকে মেয়েকে স্কুলে দিয়ে এসে এই যে শরীরটা একদমই খারাপ লাগছিল, শুইলাম আর উঠলাম না, সব কাজ ঝটপট করে নিলাম। মামা এদিকে আসো, এদিকে এসে এটা গরমই ঢুকে দিই, আর দিনটা বেশি একটা ভালো না। তো ধরো গিয়ে কথা বলছি, গরমে তো একদম সিদ্ধ সিদ্ধ, কানের পর্যন্ত দিতে মন নাই। তো গিয়ে দেখি মেলাতে পেলে, মেলা হয় পাইলে তো কিনে নেব। টাকা? হ্যাঁ নিয়েছি। কত? 20 টাকা। আইসক্রিম খুব আমি 20 টাকার? হ্যাঁ 10 টাকার আইসক্রিম, 10 টাকার কানের। তো চলো যাওয়া যাক। তো মন্দিরে এসে প্রথমে প্রণাম করে নিলাম। তো দেখো ভক্তবৃন্দরা প্রচুর মানুষ এখানে বসে আছে সকালের দিকে, কারণ আমরা একদম বিকালে আসলাম। তো এসে এই দিকটাই প্রসাদ দেওয়া হয়। তো প্রসাদ বিতরণ শেষ হয়ে গেল, তো যাই হোক আমাদের ভাগ্যে প্রসাদ জুটলো না। তো এবার আমরা চলে যাচ্ছি মেলার দিকটাই। তো একটু মেলা ঘুরে ঘুরে তারপর চলে যাব। তো দেখো এদিকে প্রচুর মানে ঠাকুরের ফ্রেম আর কি উঠেছে। তো এসব না দেখে তো সবার আগে আমি চলে গেলাম। এই যে দেখো আমি একটা যে মানে কচ্ছপের রিং কেনার আমার খুব ইচ্ছে, তো পেয়ে গেলাম আজকে। তো প্রথমে আমি এটা কিনে যাত্রা করে নিচ্ছি। তো দুটো নিব, ওর জন্য একটা আর আমার জন্য একটা। তো মাপটা মিলিয়ে নিচ্ছি। আর দেখো ব্যাগের মধ্যে ছাতা টাতা নিয়ে এলাম, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা দেখে ছাতাটা বুদ্ধি করে নিয়ে আসলাম। তবে বৃষ্টি হয়নি, বাড়ির যাওয়ার পরে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তারপর দাম দর ফুরিয়ে দুটো আংটি নিয়ে নিলাম। এবার অন্যদিকে যাচ্ছি, বলতে অন্যদিকে যাব বলতে হচ্ছে গিয়ে দেখছি যে 50 টাকা করে বিক্রি করছে গলার মালা আর কি। তো তারপর ওই দিকটা একটা মালাও নিয়ে নিলাম। তো এবার দেখো আমরা, আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে, তো এবার আইসক্রিম খেতে খেতে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো যাওয়ার সময় আবার মেয়ে নার্সারি স্কুলটা রাস্তায় পড়লো, এই যে নার্সারি স্কুলে পড়তো। অনেকটা দেরি হওয়ার কারণে তো প্রসাদ পাইনি আমরা। এবার ছামাচুর খেতে খেতে মা মেয়ে বাড়ি চলে যাচ্ছি। আর কতক্ষণের মধ্যে কিন্তু মানে ঝটপট করে কয়েকটা জিনিস কিনে নিলাম মেলা থেকে। মেলাটা ভালো মোটামুটি বসে, তো বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনলাম। আর আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেল পাটে, মানে বৃষ্টি আজকে আসবে মনে হচ্ছে, মানে প্রচুর শ্বাস করেছে আর আকাশ গরম গরম করেছে করছে। তো বৃষ্টি আসবে অবশ্যই। তো চলো মঙ্গলমতে বাড়ি যাই। আর ছাতা টাতা নিয়ে একদম ব্যাগ ফুল করে নিলাম। এই যে দেখো আমার ব্যাগ, ব্যাগে জায়গা হচ্ছে না। তো চলো থেকে তো অনেক জিনিস আনলাম। তো তার মধ্যে প্রথম জিনিসটা হলো এই যে দেখো দুইটা লাল চুড়ি, আমার হাতে অনেকদিন ধরে খালি, তো মানে খুঁজছিলাম তো মেলা দিয়ে মিলে গেল, এনে নিলাম এই দুটো লাল চুড়ি। তারপর এই যে নিল চুল বাজার ক্রাঞ্চি, তারপর এই যে মানে কি বলে এগুলি কেনিং কি নাকি এইসব নিলাম খাওয়ার জন্য। তারপর নিলাম এই যে দেখো এইটা, তো
أنا أشكرك جدا.